আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সংসার সে তো মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমা, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। সংসার সে তো তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। স্বপ্ন রঙিন হয় এ শুধু ঘুমিকে অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে বলছিলাম আপনি কি চলে যাচ্ছেন? অফিসে যাচ্ছি। আমার কথা রাখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তুই বুঝিস না কি অসুবিধা? ভাবি জানলে আমাকে আস্ত রাখবে? কিছু হবে না। আয়, তোদের সম্পর্ক কতদূর এগুলো আমার জানা দরকার। আন্টি আর সাবরিনা আপু আমাকে অনেক আদর করেছে। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, সাবরিনা আপু চায় আশিকের সাথে আমাকে। জানাটা তো একটা ছুতা ভাবি, আপনি রাজুকে মানা করে দিয়েছেন, তারপরে তো রাজু সাহস দেখে আমি অবাক হয়ে যাই। কোনো অবস্থাতেই তুই রিয়া রুমে ঢুকবি না। মুখে যা আসে তাই বলবে না। আমি তোমার সব কথা শুনি, তার অর্থ এই নয় যে তুমি আমার মেয়েকে অপদ দেবে, আমি তার মুখ বুঝে সহ্য করবো। আমি জানতাম মা, শুনলে আপনি খেপে যাবেন, এর জন্য আগে বলি। কিন্তু এখন না বলে পারছি না মা, কারণ রাজু রিয়াল লিমিট ক্রস করেছে। ট্রুথ ইজ অলওয়েজ ট্রুথ, ইউ নো। আমি কিন্তু সত্যি কথাই বলছি। মিসা চৌধুরীর একমাত্র মেয়ে, বাড়ির কাদের ছেলের সাথে প্রেম করে কথা যদি সোসাইটির সবাই জেনে যায়, ওয়াও, আই লাইক ইট। মা রাজুকে নিজে বের করে দিতে পারছেন না কেন? আমাকে বলছেন কেন? আমি মাকে মানা করেছি রাজুর সামনে যেতে। কেন? মা রাজুর উপর ভীষণ খেপে আছে। রাজুকে যদি উনি সামনে পান তাহলে কিন্তু যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। রাজুকে শুধু বের করতে পারেন বাবা। বাবা ওকে কুড়িয়ে এনে এখানে শেল্টার দিয়েছিল। ওকে, ফাইন, তাহলে বাবাকে বল। আমি বলতে পারবো না। ইউ নো হোয়াট, ইউ অলওয়েজ স্ট্যান্ড এগেইনস্ট মি এন্ড দিস ইজ টু মাচ, আই ক্যান টেক ইট।
আসব নয়, জানা ছিল না। ওদের মনে কোনো দয়া মায়া নাই, তোরে খালি খালি মারলো। ওরা কি মানুষ না জানো? আর সব দোষ রিয়া আবার, তুই তো তার রুমে ঢুকতে চাস নাই, সে না জোর করে ঢুকাইছে। আরে এর জন্য বলি যে ওরা বড় লোক, গরিবের কষ্ট ওরা বুঝবে না। মনে হয় ভাবির ধুইরা পিটাই ইবলিশের বাচ্চা। জুনি, তুই এখানে কি করছিস? স্বামী, তুমি কি আমাকে ভুলেই গেছো? তুমি আমাকে ফোন করো না, আমার সাথে দেখা করো না, আমি ডেলি ডেলি হোটেল রোজে গিয়ে তোমার জন্য বসে থাকি। হ্যালো হ্যালো, হ্যালো। একটু আগে তুমি আমাকে ফোন দিয়েছিলে? হ্যাঁ, কথা বলোনি কেন? শিট, আমি তো ফোন ধরিনি। তাহলে কে ধরেছিল? মানিক, ইউ আর নাথিং বাট লাইক এ ফুল, ইউ নো। এত রাত তুমি আমাকে কেন ফোন দিয়েছো? আমি তোমাকে মিস করছিলাম সামনে। আমি জাস্ট শাট আপ। তোমাকে না আমি কতবার মানা করেছি তুমি রাত 9টার পরে ফোন করবে না? ফোন করেছো কেন? তুমি ড্রাঙ্ক না তো? না, কিন্তু কাজটা করেছো ড্রাঙ্ক আর না। সত্যটা আর কতদিন লুকিয়ে রাখবে? জেসাদা, বোকার মতো কথা বলো। সত্যিটা জানলে আমার কি হবে ভেবে দেখেছো একবারও? ডিভোর্স করবে? করতেও পারে। আমি তোমাকে বিয়ে করবো। সেটা যে তুমি করবে না আমি ভালো করেই জানি। তখন নতুন কোনো একটা ইস্যু খুঁজবে। বাই। মলম দিতে আসছিলাম বলে ভাবি আমাকে ভীষণ গালাগালি করেছে। আমিও বলে দিয়েছি আমাকে যদি মলম লাগাতে না দেয় আমিও তোর সাথে চলে যাব। তুই না থাকলে আমি আর এখানে থাকবো না, আমি একদিন চলে যাব। তোর তো গা গরম গরম লাগছে, জ্বর টর আসে কি না আল্লাহ জানে। জ্বর আসলে অবশ্য ভালোই হতো, তোর যাওয়া লাগতো না। আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি? আমি তোর জন্য দুফালি লেবু নিয়ে আসি, তুই বগলে রেখে দিবি, দেখবি গা কাঁপিয়ে জ্বর আসবে। থাক। কেন, তুই এ বাড়িতে থাকতে চাস না? চাই তো। তাহলে জ্বর আসা ছাড়া কোনো উপায় নাই, তুই এখানে বস, আমি আসছি। আমি জানি রাজুর উপরে অবিচার করা হয়েছে,
কিন্তু মা, সবসময় অন্যায়ের প্রতিবাদ করা যায় না। সংসারের অশান্তি এড়াতে অনেক কিছুর সঙ্গে আমাকে আপোষ করতে হয়। সবল যখন দুর্বলের উপর অত্যাচার করে তখন সে অন্যায় টিকে যায় ঠিকই, কিন্তু তা সাময়িক, শেষ পর্যন্ত ন্যায়ের জয় হবেই, এ বিশ্বাস আমার আছে। না রাজুর প্রতিবাদ করার শক্তি নেই বাবা, আমার প্রতিবাদও কাজে আসেনি, আসবেও না বাবা। আমি কি সুবিচার পাবো না? তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি রাজুকে ঘর থেকে বের করে দিও না। রাজুকে তোর মা বের হয়ে যেতে বলেছে, আমি যদি ওকে যেতে না দিই তাহলে তোর মা অশান্তি করবে। কোনো কিছু তার মন মতো না হলে তোর মা যে কি বাবা, বাবা এটা তো অন্যায়, তুমি কেন অন্যায় প্রতিবাদ করবে না বাবা? তুমি অন্যায় মেনে নিও না। আমি অনেক অন্যায় মেনে নেই মা, এই বয়সে এসে আমি অশান্তিকে খুব ভয় পাই। এভাবে অন্যায় যদি জয় হয় বাবা, তাহলে তোমার শিক্ষা তোমার আদর্শ কি মূল্য আছে বাবা? আমি তোমার কাছে কিছু চাইনি বাবা, আর চাইছি তুমি এই অন্যায় মেনে নিও না বাবা, তুমি প্রতিবাদ করো। টুনি, রাজুর কি খবর রে? ভালো না আপা, কাঁপুনি দিয়ে জ্বর আসছে। খালাম্মা তো রাজুকে কাল সকালেই চলে যেতে বলেছে, জ্বর ভালো না হলে কিভাবে যাবে আপা? যাবে না। অনেক জ্বর। তুই এখানে কেন? তোকে দেখতে এসেছি। এত বড় একটা ঘটনা ঘটল, তারপরেও এত রাতে ও রাজুর ঘরে গিয়েছিল। ও তো চলে যাচ্ছে, ওকে নিয়ে মাথা না ঘামোনে ভালো। এটা আবার তুমি কি বললে? নিজের দোষগুলো দেখার চেষ্টা করো, অন্যের দোষ খোঁজো না। কি বলতে চাও তুমি? কিছুই না ভাই, আসবো। এই ছবিগুলি দেখো, তাহলে তুমি ক্লিয়ারলি সব কিছু বুঝতে পারবে। আমি এটা বিশ্বাস করি না, এখানে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। তোমার এগেনস্টে কে ষড়যন্ত্র করবে আদি? এই ছবি তোমার হাতে এলো কী করে?
এই ছবি তুমি কোথায় পেলে? দারোয়ান দিল। ছবি ছেলেটাই বোধহয় দিয়ে গেছে। ছেলেটা কে? আমি চিনি না। যার সাথে ছবি তুলেছো তাকে তুমি চেনো না? না, চিনি না। এই ছবি, এই ছবি ষড়যন্ত্র ছাড়া কিচ্ষু না। তাই? কিন্তু তোমার সঙ্গে তো জলযন্ত্র একটা ছেলের ছবি দেখা যাচ্ছে। ওকে, যদি এটা ষড়যন্ত্র হয় তাহলে ত্রিনার ছবিটাও ষড়যন্ত্র। হোয়াট? ত্রিনার ছবি আর আমার এই ছবি কি এখনো? পার্থক্য কোথায়? দুটোই ফটোগ্রাফ। ছবি কখন মিথ্যে কথা বলে? আই এম শিওর কেউ কম্পিউটারে এটা সুপার ইম্পোজ করেছে। আই এম শিওর। আর ইউ শিওর? ইয়েস। গ্রেট। তোমার ছবি যদি সুপার ইম্পোজ করা যায় তাহলে ত্রিনার ছবিও নিশ্চয়ই সুপার ইম্পোজ করা যায়। তোমার বেলায় কোনো দোষ নেই, আরেকজনের বেলায় শুধু দোষ। কি বলতে চাও তুমি? কিছু বলতে চাই। আমি তোমাদের নাটকের বাড়তি কিছু মশলা দিয়ে গেলাম, এখন দেখো আর ভাবো। বিশ্বাস করো আমি চিনি না, কেউ নিশ্চয়ই এটা কম্পিউটার। এখন তো তাই বলবে, ছবিতে জলযান তো তুমি আর তোমার পাশে আরেকজন ছেলে, আর এখন বলছো তুমি তাকে চেনো না, এটা কেউ বিশ্বাস করবে? অন্য কেউ বিশ্বাস করুক আর না করুক, অ্যাট লিস্ট ইউ ক্যান ট্রাস্ট মি। আমি এটা করতে পারি না। চোখের সামনে এত বড় একটা প্রমাণ আমাকে বিভ্রান্ত করতে পারবে। আমি সঠিক ব্যাখ্যা চাই, নইলে আমি একটা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। কি ডিসিশন নেবে তুমি? তুমি কেন বুঝতে পারছো না এটা কম্পিউটারে সুপার ইম্পোজ করা একটা ছবি? নিশ্চয়ই আমাদের ভেতরে কেউ থার্ড পার্সন ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। আমি বিশ্বাস করি না। আমি শিওর এটা কম্পিউটারে কাজ করছে, কেউ নিশ্চয়ই আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। আমি মার কাছে যাব, মাকে পুরো বিষয়টা আমি ক্লিয়ার করে বলবো। চলো প্লিজ। মার কাছে তুমি গেলে যাও, আমি যাব না। কেন? সত্যকে মিথ্যে বানানোর চেষ্টা তুমি করতে পারো, আমি পারি না। বিশ্বাস করো মানে? বিশ্বাস করবো যখন তুমি প্রমাণ করতে পারবে যে এই ছবিটি মিথ্যে। কী ব্যাপার, কী করলে তুমি? কোনো রেজাল্ট তো হলো না। সব রকম চেষ্টা তো করা হচ্ছে ভাবি। টিনার ছবির সঙ্গে অন্য একজনের ছবি সুপার ইম্পোজ করে পাঠানো হয়েছে, পাননি? ইয়েস, আই গট ইট। ওরা উল্টো আমার সাথে অন্য একটি ছেলের ছবি সুপার ইম্পোজ করে পাঠিয়ে দিয়েছে। বলেন কি, ভালো নাটক শুরু হলো তো দেখছি। লিসেন, আমি কিন্তু ডিটারমাইন্ড ত্রিনাকে তুমি এই পৃথিবী থেকে সরিয়ে দাও, তা না হলে এই নাটক বন্ধ হবে না। আমি কি বলছি তুমি কি সেটা বুঝতে পারছো? কিন্তু ভাবি, খুন খারাপি তো অনেক রিস্ক। রিস্ক? পুলিশ কেঁচো খুঁড়তে সাপ বের করে ফেলবে, তাতে আপনিও ফেঁসে যাবেন আমিও ফেঁসে যাব। এত ভয় পাচ্ছ কেন? এদেশে টাকা দিয়ে সব কিছু ম্যানেজ করা যায়। ডোন্ট ওয়ারি, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি তাড়াতাড়ি কাজটা শেষ করতে বলো। ওকে, ঠিক আছে ভাবি, ঠিক আছে। আমি এখনই ক্লিয়ারদের ফোন করছি, যাতে কাল সকালেই লাশটা ফেলে দেয়। কাজটা হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে আমি জানাবো। এখন রাখি ভাবি। কি এসব আমার হাতে তোমার এইসব ছবি কি করে এলো?
আমি কি করে বলবো, তুমি কি করবে? আমি তোমার সাথে দেখা করবো, বাস। ওর আবার কিসের বেতন? না, আমার বেতন লাগবে না। ভাবি, ও তো এখনো নাস্তাও করেনি, নাস্তাটা করে যাক। কোনো অজুহাত শুনবো না আমি। রাজু কোথায়? রাজুকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না। কি করেছি আমি? তুমি সারা দিন ড্রিঙ্ক করো। আচ্ছা আসিফ, তোমার কোনো কাজকর্ম নেই, শুধু ড্রিঙ্ক করো? রাজু রিয়ার সাথে গল্প করছিল, সেটা দেখে তোর ভাবি ওকে মেরেছে।